আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আপোষ বন্টননামা দলিল যদি কোনো ওয়ারিশ করতে না চায়, বিরোধিতা করে, তাহলে কি করণীয়, কিভাবে আপোষ বন্টননামা দলিল করা যাবে এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তি কিভাবে সুন্দরভাবে হিস্সা মোতাবেক পাওয়া যাবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন যে বাবা মায়ের সম্পত্তি রেখে গেছেন, সেই সম্পত্তি আমরা মৌখিকভাবে বসবাস করতেছি, কোনো এক শরিক বা কোনো এক ওয়ারিশ, বড় ভাই হতে পারে, বোন হতে পারে, ছোট ভাই হতে পারে, আপোষ বন্টননামা দলিল করে দিচ্ছে না বা তারা রাজি হচ্ছে না। এই আপোষ বন্টননামা দলিল না করে যদি সম্পত্তি ভোগ করা হয় তাহলে কি অসুবিধা হতে পারে, কি সুবিধা হতে পারে, আর আপোষ বন্টননামা দলিল করে যদি সম্পত্তি ভোগ করা হয় তাহলে কি সুবিধা হতে পারে, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেই আমি কিভাবে আপোষ বন্টননামা করা যাবে সেই বিষয়টি নিয়ে বলছি। দেখুন, আপোষ বন্টননামা দলিল নিয়ে যদি কথা বলতে হয় তাহলে সরাসরি মৃত ব্যক্তির কাছে চলে যেতে হবে, কারণ যেই ব্যক্তি এই সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেছেন তিনি তার ওয়ারিশও কিন্তু রেখে গেছেন। তার এই মৃত্যুর পরে তার রেখে যাওয়া সম্পত্তি যদি আমরা ধরে নেই, 10টি দাগে তিনি সম্পত্তি রেখে গেছেন এবং 5 জন ওয়ারিশ তিনি রেখে গেছেন, তার স্ত্রীকে রেখে গেছেন, তার পুত্র সন্তান 2 জন রেখে গেছেন, কন্যা সন্তানও 2 জন রেখে গেছেন, তাহলে এই 5 জন ওয়ারিশ কিন্তু এই 10টি দাগে ইঞ্চিতে ইঞ্চিতে মালিক। এখানে আপনি যদি বলেন যে আমি রাস্তার পাশ থেকে সম্পত্তি নেব, ছোট ভাইকে আমি পুকুরের পাশ থেকে দেব, বা আমি কৃষি জমি দেব, বা আমি নালা খাল পাশ দিয়ে দেব, নিচু মানের জমিতে দিব, তাহলে এটা কিন্তু আইনগত দিক থেকে এটা কিন্তু সঠিক না, এটা বেআইনি কাজ হয়ে যাবে। আর আপোষ বন্টননামা দলিল না করে যদি মৌখিকভাবে এরকম ভাগ বাটোয়ারা করে যদি বসবাস করেন, তাহলে আপনাদের ভাই বোনদের ভিতরে যদি ভালো সুসম্পর্ক থেকে থাকে, ভালো আন্তরিকতা থেকে থাকে, তাহলে আপনাদের জীবদ্দশায় সমস্যা না হলেও পরবর্তী প্রজন্মে যখন আপনার সন্তান, আপনার ভাইয়ের সন্তান, বোনের সন্তান যারা আসবে তারা কিন্তু সমস্যা করবে। কেন সমস্যা করবে? কারণ বর্তমানে আপনি যেই সম্পত্তিটা আপনার ছোট ভাইকে পিছন দিক থেকে দিয়েছেন, আপনার ছোট ভাই সেখানেই মেনে নিয়ে সেখানে বসবাস করতেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে 20 বছর পরে আপনার সেই ছোট ভাইয়ের যেই সম্পত্তি আপনি দিয়েছিলেন তার পাশ দিয়ে একটি হাইওয়ে রাস্তা গেছে, অথবা সেখানে সরকারি একটা বড় প্রতিষ্ঠান হয়েছে, একটি ভার্সিটি হয়েছে, এই জমিটা অধিগ্রহণ করা হয়েছে, তো এই জমি অধিগ্রহণ করাতে 3 গুণ টাকা পাচ্ছে, এরকম যদি হয় তাহলে এই যে মৌখিক যে আপোষ বন্টন করেছিলেন এই বিষয়টা আপনার জীবদ্দশায় আপনি মেনে নিয়েছেন, আপনি পৃথিবী থেকে চলে গেলেন, যাকে দিয়েছিলেন তিনিও চলে গেলেন, কিন্তু তার সন্তানরা এসে বলবে যে এই সম্পত্তিতে আমাদের অংশ আছে, তখন এই সম্পত্তি দাবি করে বসবে, তো দাবি করে যখন বিজ্ঞ আদালতে মকদ্দমা করবে তখন হিসাব মোতাবেক ওই জমির অংশ কিন্তু তাদেরকে দিতে হবে, আবার তারা যে জমিতে ভোগ দখল আছে সেটাও কিন্তু তাদেরকে দিতে হবে। এটা সবচেয়ে বেশি একটা সমস্যা এবং ক্ষতিকর। আর যদি আপোষ বন্টননামা দলিলটা যদি করা হয় তাহলে এই সমস্যাটা কিন্তু আর হবে না। কেন হবে না? এই 5 জন ওয়ারিশ যদি একত্রে বসে তাদের ইচ্ছা মতো, তাদের মতামতের ভিত্তিতে যদি আপোষ বন্টননামা দলিল করা হয়, তাহলে তারা কিন্তু ইচ্ছা মতো যেটা চাইছে সেটা সবার আলোচনা সাপেক্ষে তাকে সেটা দেওয়া হয়েছে, এবং সেইভাবে একটি দলিল সৃষ্টি করা হয়েছে,
সেই দলিলে এই পাঁচজন ওয়ারিশের স্বাক্ষর আছে, একজন ওয়ারিশও কিন্তু অনুপস্থিত থাকতে পারবে না। এই পাঁচজন ওয়ারিশের মতামত থাকতে হবে, পাঁচজন ওয়ারিশের এই দলিলে স্বাক্ষর থাকতে হবে। তো এই দলিল স্বাক্ষরিত হওয়ার পরে, তারপরে আপনারা যখন সাব রেজিস্ট্রার অফিসে এই সম্পাদিত দলিল যখন আপনারা সাবমিট করবেন একজন মোহরির মাধ্যমে, তখন এই বিষয়টা সাব রেজিস্ট্রার মহোদয় নিবন্ধিত করে দেবে, রেজিস্ট্রি করে দেবে। তারপরে আপনারা কিন্তু সবাই কিন্তু এর একটি সার্টিফাইড কপি আপনারা নিতে পারবেন। আর মূল দলিলটি যার কাছে থাকবে সেটি আপনারা ওই দলিলের হলফনামায় আপনারা লিখে দিবেন কার কাছে এই মূল দলিলটি থাকবে, এবং চাহিবা মাত্র ওই দলিলটি মূল দলিলটি দিতে হবে এবং দেখাতে হবে। কারণ আপনার সম্পত্তি আপনি বিক্রিও করতে পারেন, তখন অনেকে সার্টিফাইড কপি দিয়ে সম্পত্তি ক্রয় করতে চাইবে না, তখন আপনার মূল দলিল দেখাতে হলে ওই মূল দলিল নিয়ে আপনারা দেখাইতে পারবেন। এটি হচ্ছে একটা সুন্দর পদ্ধতি, এতে করে আপনার সম্পত্তি আপনি এক দাগে ভোগ দখল করতে পারবেন। দশটি দাগ যদি হয় পাঁচজনের ওয়ারিশ হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু এই দশটি দাগ আপনারা সুন্দরভাবে, যদি এক একজন দশ কাঠা করে সম্পত্তি পান বা পনেরো কাঠা করে সম্পত্তি পান, তাহলে নিজের ইচ্ছা মতো নিজে যে দাগটিতে ভোগ দখল করতেছেন তার পাশের দাগেও কিন্তু আপনি সম্পত্তি নিতে পারবেন, কারণ এটা আপোষে সব কিছু হচ্ছে। আর যদি সরকারিভাবে যদি আপোষ বন্টননামা দলিল না হয় আর মৌখিক যদি করেন, আমি দুটেরই কথা বললাম, এখন আসা যাক যে আপনি যদি স্বেচ্ছায় যদি জমি ভোগ দখল করেন নিয়মের মধ্যে থেকে, তাহলে এই দশটি দাগ থেকেই আপনাকে কিন্তু আপনি যতটুক সম্পত্তি প্রাপ্ত, ঠিক অতটুক সম্পত্তি প্রত্যেক দাগ থেকে যদি আপনি ভোগ দখলে থাকেন, তাহলে কিন্তু আপনি ভোগ দখলে থাকতে পারবেন। কিন্তু তারপরেও কিন্তু অন্য যে ওয়ারিশরা আছে যারা বিরোধিতা করবে, তারাও এসে কিন্তু আপনার ওই সকল দাগ থেকে বলবে যে না এখানে আমি চাষ করব, এইটুক আমার লাগবে, এরকম তারা দাবি করে বসবে। এই জন্য 2004 সালে আপোষ বন্টননামা দলিলের জন্য দলিল করার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল। যদিও আপোষ বন্টননামা দলিল নিয়ে কোনো জোর সরে কেউ কাজ করেন নাই বা কোনো সংশ্লিষ্ট বিভাগও কিন্তু এটাতে তাগিদ দেন নাই, কিন্তু পরবর্তীতে এসে যখন ডিজিটাল প্ল্যাটফর্ম সৃষ্টি হতে যাচ্ছে, যখন এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যখন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, সেখানে একটি অতিরিক্ত আইন হিসাবে প্রচলিত আইনের সাথে সংযুক্ত করা হয়েছে, এখন আপনি যদি নামজারি করতে যান আপনাকে আপোষ বন্টননামা দলিল দিতে হবে, আপনি যদি জমি বিক্রি করতে যান আপনার আপোষ বন্টননামা দলিল দিতে হবে। এই যে একটি সমস্যা, এই সমস্যাটার জন্যই কিন্তু আপোষ বন্টননামা দলিল একান্ত প্রয়োজন। আপোষ বন্টননামা দলিল যদি কোনো শরিক করতে না চায়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি প্রাথমিক অবস্থায় পারিবারিকভাবে আত্মীয় স্বজন নিয়ে বসে দেখতে পারেন, সেটাতে যদি না মানে আপনি সামাজিকভাবে আপনি যারা স্থানীয় জনপ্রতিনিধিত্ব করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, তাকে অবগত করে তাকে দিয়ে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তাতেও যদি না হয়, কেউ বিরোধিতা করে, সর্বশেষ যেই সিদ্ধান্ত সেটি হচ্ছে আপনারা সরাসরি এই সকল জমির কাগজপত্র সংগ্রহ করে এবং ওয়ারিশ কায়েম সনদ সংগ্রহ করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, আর সিটি এরিয়া হলে ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে। এই ওয়ারিশ কায়েম সনদটি সংগ্রহ করে তারপরে আপনারা সকল কাগজপত্র দিয়ে আপনারা যারা বিরোধিতা করতেছে, একজনও যদি বিরোধিতা করে তাহলেও আপনাকে মকদ্দমায় যেতে হবে, একের অধিক ব্যক্তিও যদি বিরোধিতা করে তাহলেও মকদ্দমায় যেতে হবে। যদি পাঁচজন শরিকের ভিতরে চারজন বিরোধিতা করে, একজনকে যদি কোণঠাসা করে রাখে, তাকে জমি দিবে না বলে যদি ইচ্ছা পোষণ করে থাকে, না ভাগ করে দিব না, তোমাকে যেখান থেকে দিছি সেখান থেকে নিবে, নিতে হবে, এরকম যদি জোর করে, তাহলে আপনি একজন ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয়, একজন ব্যক্তি যদি বঞ্চিত হয়, তাহলে সেই একজন ব্যক্তি বাদী হয়ে বাকি চারজনের বিরুদ্ধে আপনার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন হয়েছে সেইখানে আপনি মকদ্দমা দিলে 180 দিনের ভিতরে আপনার সেই সমস্যা সমাধান করে দেবে বিজ্ঞ আদালত। যদি চারজন যদি একত্রিত হয়, তারা যদি ইচ্ছা পোষণ করেন যে আমরা আপোষ বন্টননামা দলিল করব, একজন যদি বিরোধিতা করে, তাহলে চারজন বাদী হয়ে ওই একজনের বিরুদ্ধে তাকে বিবাদী করে মকদ্দমা করে আপনি অল্প সময়ের ভিতরে এই আপোষ বন্টননামা করে নিতে পারবেন।
এইখানে একটি বিষয় হলো যে এই আপোষ বন্টননামা দলিলটি করলে এখানে কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনাদেরকে এক দাগে বা দুই দাগে দশ শতাংশ পাইলে দশ শতাংশ দেওয়া সম্ভব হবে না, কারণ আইন আইনের গতিতে চলবে, আইন কোনো অ্যাডভোকেটের পরামর্শে চলে না, আইন কোনো রাষ্ট্রপতির পরামর্শেও চলে না, আইন কোনো সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তির কথা মতো চলবে না, আইন আইনের গতিতে চলবে। আইন বলছে যে দশটি দাগ, যে দশটি দাগে সম্পত্তি আপনারা পাবেন সেই দশটি দাগে কতটুক করে সম্পত্তি পাবেন হিসাব মোতাবেক আপনি যেই অ্যাডভোকেট সাহেবকে দিয়ে মামলা পরিচালনা করাবেন তিনি কিন্তু সেখানে ভাগ করে ডিস্ট্রিবিউশন করে দেখায় দিবেন, এবং সেই প্রত্যেক দাগে দাগে আপনাকে কিন্তু সম্পত্তি নিতে হবে, এইটা ছাড়া আপনি কিন্তু কোনো সুযোগ পাবেন না। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপোষ বন্টননামা দলিল, বাবার রেখে যাওয়া সম্পত্তি, মায়ের রেখে যাওয়া সম্পত্তি, এই সম্পত্তির মালিক আপনিও না আমিও না, এই সম্পত্তি যত সময় পর্যন্ত আপোষ বন্টননামা দলিল না হবে তত সময় পর্যন্ত অবিভক্ত সম্পত্তি হিসাবে বিবেচিত থাকবে, এবং এই অবিভক্ত সম্পত্তি এখন আর কেউ বিক্রি করতে পারবেন না, হস্তান্তর করতে পারবেন না, ভোগ দখল করতে পারবেন। তাই সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অন্তত বাবার রেখে যাওয়া সম্পত্তি, মায়ের রেখে যাওয়া সম্পত্তি, যেহেতু আপনি এই সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে অধিকার রাখেন, তেমনিভাবে আপনার আরও একটি ভাই বোন তারাও ঠিক অগ্রাধিকার ভিত্তিতে ওই সম্পত্তির মালিকানা অর্জনে তিনিও ঠিক সমভাবে তিনিও অধিকার রাখেন। তাই কাউকে বঞ্চিত না করে আপোষ বন্টননামা দলিল যদি নিজেরা বসে করেন তাহলে আপনারা নিজেরাই সুবিধা ভোগ করতে পারবেন, যে যেখান থেকে সম্পত্তি নেওয়ার দরকার ঠিক সেইখান থেকেই সম্পত্তি নিয়ে দলিল করে ভোগ দখল করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপোষ বন্টননামা দলিল ছাড়া এখন আপনি জমি হস্তান্তর করতে পারবেন না, বেচা বিক্রি করতে পারবেন না, নামজারি করতে পারবেন না, হেবা করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। অতএব সবাই মিলে আপোষ বন্টননামা দলিল করে আপনারা আপনাদের সম্পত্তি নিজ নামে নামজারি করে একক মালিকানা অর্জন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।